চুড়াইবাড়ি থানা বাই খবজাক আমচা ইয় শিক্ষক রক বুখা কতর খে রাং সিবিয়া রাং চাকরি চাক বক্ষক লেখা পাতিমুং শালগ্রাজি প্রবাখাস্তিরি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত নি চার নম্বর ওয়ার্ড খেরেং জুড়ি ও সাউইমান খাই খেরেং জুড়ি ও আমচা ইয় আট নম্বর আসাম আগরতলা লাহার কতর গানা ও পরি চন্দ্রনাথ নি সাজলা পিয়ুষ নাথ শালগ্রু নিহাই কেন ফাসাল হর চাওয়াই নুই থুমানি হরনি দাম থাম তামানি জড়বর্ষ দিনা বাগে বা জাফরু নকনি ডগার ফিয়ক চাকের নুখা ইয়া গুলোতেই বনুখা আলমারি নি লকার বসবাই যাক তাই নুখুমনি বেবাক মানে খুনি নলিগি লাগাই খেলাই যাক আফ্রু খেন পিয়ুষ নাথ চিরিক মকরক অঙ্গে নুখুমনি বড় রক বেবাক নবাচাওয়াই নাই লেখা লগি লগি নচুরাইবাড়ি থানা ও কক্তমা রহর জাকা নাই মথাং রক বা তিমা থাই সকাইকে পিয়ুষ নাথ সাউই খেলারিকা শিকক বদলক হরনি দাম সাই একেবা দাম নই সতী থামচি তামানি জড়ার গাপ গ্রাহি নই নকনি রাংচাকনি মাথিয়া কংনি রাংচাকনি মঙ্গল সূত্র দাংসা রাংচাকনি ইয়া সিতাম কং থামতাই রূপ ফানি চেন ইয়া সিতাম ব্রেসলাইট তে রাং তিরিশ হাজার বেবাক নতলাঙে থাংবাই গা শিকক বদল বেবাক খবই আড়াই লাখ হাই বিনিত লাংজাক বাইকা অপাতি মুগ্ন কিটিংয়ে চুড়াইবাড়ি থানাও কাইসা মামলা বখলাই জাকা আমি পীযূষ নাথ বাবা শ্রী পরেশচন্দ্র নাথ লক্ষ্মীনগর গাউসুবার চার নং ওয়ার্ডের বাসিন্দা। তো প্রত্যেক দিনের ন্যায় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 10:30-11টার দিকে শুয়ে পড়েছি। তারপরে রাত্রে 2:30-3টার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি। উঠে দেখি আমার ঘরের এই দরজা, এই কবজা, চিটকারিগুলো ভাঙা এবং আমার ঘরের যে সুকেস, গডরেজ, লকার সব ভেঙে আমার যাবতীয় আমার পরিবারের সোনা রূপা, আমার সোনা রূপা, আমার ছেলের যা যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চুরের দল নিয়ে গেছে। কেমন মানে সোনা গয়না কি ছিল? সোনা গয়না যেমন আমার বউয়ের হাতের সোনার চুড়ি, এরপরে মঙ্গলসূত্র, হ্যাঁ আমার সোনার আংটি, আমার ছেলের আংটি, এই সমস্ত মিলে রূপার চেন, ছেলের পাঁচটা রূপার চেন, ব্রেসলেট, তারপরে আরও অন্যান্য সোনার রূপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি 1.5 লক্ষ টাকার উপরে। নগদ কত ছিল? নগদ আমার 30,000 টাকা ছিল। ওই মাটির ডেপা থেকেও আরও 5-7,000 হবে, এটাও ব্যাংকে নিয়েছে। মোটামুটি কয়টা টাকা চুরি হয়েছে? মোটামুটি আপনার 1-2টার ভিতরে ওরা, আমার অনুমান। আমি তো 2:30 পরে ঘুম থেকে উঠেছি, তখন দেখেছি এই অবস্থা। পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, সাথে সাথে আমি পুলিশকে অসিবাবু সমরেশ দাস মহাশয়কে ফোন করি এবং উনি যথাক্রমে ওনার স্টাফ পাঠান, ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছে। আপনার কী মনে হয় কতজনের এই দলটা ছিল, কী ধারণা? এটা তো আসলে আমি দেখি নাই, তবে দলটা মোটামুটি সক্রিয় ছিল। কারণ আমরা ঘরে আমার শালা, আমি, আমার বউ পরিবার প্রায় 4 জন আমরা ঘুমিয়ে, এরা মোটামুটি সক্রিয় ছিল। তাই তো এই এলাকায় কি আর চুরি হয়েছে? অদ্য হয় নাই, তবে এর আগে হয়েছে আমাদের লক্ষ্মীনগরের 1 নম্বর ওয়ার্ডে হয়েছে, সেই অবস্থায় চুরি হয়েছে, অদ্য হয় নাই।